এবার হজের সময় ইহুদি এক সাংবাদিক, সে কাবা শরীফ এখানে ছবি উঠিয়েছে, সাফা মারওয়ার ছবি উঠিয়েছে আরাফাত ময়দানে, সে ছবি উঠিয়েছে, সে এইভাবে এটা নেট ইন্টারনেটে দিয়েছে। কিন্তু মক্কা মদিনা জজিরাতুল আরব এমন এক জায়গা, হারামাইন হারামাইন, মক্কাতে ঢুকতে যাবেন আপনি যদি পূর্ব দিক থেকে ঢুকেন মক্কা গেট, ওই যে কোরআন শরীফের রায়ল, তার উপরে কোরআন শরীফ দেখছেন কিনা, দেখছেন তো আপনারা অনেকে, সেই রায়লের বাইরে লেখা আছে মামনু লেগাইরিল মুসলিমিন, অমুসলিমদের প্রবেশ নিষেধ। সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন এই বছরের পর থেকে কোন কাফের মুশরিক তারা আল্লাহর হারাম নবীর হারাম এখানে ঢুকতে পারবে না, কেয়ামত পর্যন্ত তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কে? মদিনায় যান, মক্কার দিক থেকে যদি যান তাহলে যেখানে মদিনার পুরানো রেল স্টেশন, তুর্কি খলিফাদের আমলে জায়গাটার নাম আম্বারিয়া, আম্বারিয়া মদিনার, মক্কারও চারিদিকে এরকম একটা সীমা সীমানা আছে, এটাকে বলা হয় হুদুদে হারাম। কি বলা হয়? হুদুদে হারাম। এখানে গাছের পাড়া পাতা ছেড়াও নিষেধ, মশায় কামড়ায় মারা নিষেধ, ঠিক কিনা বলেন? কারণ এখানে সবাই নিরাপত্তা আছে, অমান দেখালাহু কানা আমেন। আল্লাহর এই হারাম সীমায় যারা ঢুকবে, মানুষ হোক গরু ছাগল হোক সাপ বিচ্ছু হোক, এরা সবাই নিরাপদ, এটা আল্লাহর হারাম। মদিনায় ঢুকবে নামবাড়িয়ার, এখানে আমরা যেখান দিয়ে ঢুকি আর কি সাধারণত বাংলাদেশিরা, সেখানে সাইনবোর্ড আছে মামনু লেগাইরিল মুসলিমিন, ফরবিডেড ফর দা নন মুসলিমস, কোন নন মুসলিম নবীর এই হারামে আল্লাহর এই হারামে ঢুকতে পারবে না। সেখানে এইবার ঢুকছে, আরো হজের সময়, আরো হজের সময়, আপনাদের বোধ হয় অসুবিধা হয়, আমি আলোচনা একবারে সংক্ষেপ করে এনেছি। যে অবস্থা চলছে, উত্তরবঙ্গ একবার গেল বন্যায়, আবার গেল জলোচ্ছ্বাসে, এখন আবার বন্যা, ঠিক কিনা বলেন? আর এই বন্যার সময় কিন্তু এই জাতি, বিবেক যাদের আছে আকল যাদের আছে, তারা দেখেছে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা, বাংলাদেশের পুরো টাকা পয়সা যারা বিদেশি ব্যাংকে জমা করেছে, তারা কেউ সিলেটে বন্যার্তদেরকে সাহায্য করার জন্য যায় নাই। গেছে কারা? গেছে কারা? ইসলামপন্থীরা। কি গেছে কারা? দাড়ি টুপিওয়ালা লম্বা জামাওয়ালারা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এগুলো বাস্তবতা। সীতাকুণ্ডে বিস্ফোরণ ঘটেছে, আগুন লেগেছে, সবাই লাগে সেখানে ইসলামী নেতৃত্ব, তারা গেছে, এগুলো আপনারা জানেন, ঠিক কিনা বলেন? তাই রে, ইসলাম যাদের ভিতরে আছে তারা যা খায় তার চেয়ে বেশি দেয়, আর ইসলাম যাদের ভিতরে নাই শুধু খায় শুধু খায় শুধু খায়, খাইতে খাইতে বাবু আমাকে মতো যখন সময় আসে তখন ফাঁস করে তার পেটটা বাস্ট হয়ে যায়। যে কোনো জিনিস একটা সীমা থাকা উচিত। সুইস ব্যাংকে, সুইস ব্যাংকে দুনিয়ার সব দেশের মিলে যত টাকা, বাংলাদেশিদের তার চেয়ে অনেক বেশি টাকা, এগুলো সব বাংলাদেশ থেকে। আরে হত ছাড়া টাকাগুলো বিদেশে নিলি কেন? তুই এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করতি, একটা মার্কেট করতি, একটা ইন্ডাস্ট্রি করতি, তুইও খাইতি, এই দেশের গরিব তারাও করে টোরে খাইত, টাকাগুলো যে বিদেশে নিয়ে গেলি এই দেশের জাতিকে বঞ্চিত করে, সরকারি কোষাগার আজকে খালি, ডলারের দাম বাড়ি বাড়ে বাড়ে বাড়ে, ডলার আসাটা গুলো মুদ্রাও নয় পয়সাও নয়, একটা কাগজ, কাগজ, এটা একটা প্রতারণা ধোকা। এবং বলা আছে যে এই কাগজটা যেই ব্যাংকে জমা হবে সেই ব্যাংক তাকে
এত টাকা দিতে বাধ্য থাকিবে। আর প্রত্যেকটা ব্যাংকে কিন্তু যেই পরিমাণ ডলার আছে, রুপি আছে, সেই পরিমাণ দামের সোনা রিজার্ভ আছে। আবার অনেক দেশে কোনো সোনা টোনা নাই, দানাও নাই, শুধু কাগজ আছে, কাগজ কাগজ, আর এই কাগজের সাপোর্টিং এ কোনো সোনা জমা নাই। দেশের নাম কইলাম না ভাই, উপরের দিকে থু ফেললে নিজের গায়ে পড়ে কি? আপনারা আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ এই দেশকে রক্ষা করুন। ইমামে নামাজে ভুল করেছে, মাগরিব এশার নামাজ ফজরের নামাজে দাঁড়িয়ে ইমামের পড়া দরকার ছিল সূরা ফাতিহা নাকি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন। এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এখন আপনারা সবাই ভোট দিয়ে একটা দায়িত্ব বেহাজাল ইমামের ব্যালট পেপার, এটা দিয়ে ইমাম সাহেবেরাই নেতা বানাইছেন। আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী আপনি কমান্ড করবেন, আমরা আপনার আনুগত্য করব, এটাই তো। আর সালাত জামাতে আদায় করতে হবে, কোনো ওজন নাই, শরীয়তের কোনো ওজন নাই। আপনি জামাতে গেলেন না, আপনার এই নামাজ হবে না। আমি স্পষ্ট বলছি, স্পষ্ট বলছি। আর এখন বাংলাদেশে তো এত ঘন ঘন মসজিদ, মসজিদের কোনো অভাব নাই। বাংলাদেশের রাজধানী, এটাকে ব্রিটিশ আমলে বলা হতো সিটি অফ মস্ক, মসজিদের শহর। একবার লন্ডনের নর্থ ইন্ড একটা উত্তর সীমানায় একটা জায়গায় আমার মাহফিল ছিল। সেখানে মাহফিল জোহর থেকে আসর, তো আসরের নামাজ পড়ে বাংলাদেশের দুইজন ভাই, একজন সৌদি আরেকজন আফ্রিকান নিগ্রো আরেকজন পাকিস্তানি, আমরা মোট সাতজন আমরা বের হয়েছি ইংলিশ চ্যানেলের, এখান থেকে ইংলিশ চ্যানেল, এখান থেকে আমরা সাগরের পাড় দিয়ে হাঁটতেছি। আর সাগরের পাড় দিয়ে হাঁটাটা একটা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার। এখন আর পিসের কথা মনে নাই, শুধু আল্লাহর এই সৃষ্টি কারিশমাটা দেখতেছি। খেয়াল করে দেখলাম যে সূর্যটা সাগরের পানিতে অর্ধেক ডুবে গেছে, অর্ধেক অর্ধেক পানির উপরে আছে। আমার খেয়াল হলো এই সূর্যটা পুরা যখন পানির নিচে ডুবে যাবে তখন আমার পাশো আক্তের এক অক্ত হবে। কোন অক্ত? কোন অক্ত? সঙ্গীদেরকে বললাম ভাই সূর্য তো ডুবে যাচ্ছে, আমাদের মাগরিবের নামাজের সময় তো একেবারে কাছে। তখন দুই বন্ধু বললেন চলেন আমরা রিটার্ন ব্যাক করি, আমরা শহরের দিকে যাই। শহরের দিকে যাইতে যাইতে দেড় ঘন্টা লাগবে, আর মাগরিবের ওয়াক্ত সবচেয়ে কম, সময় কম আর কি। তাহলে কি করা যায়? সাগর পালের বালু এটা দেখুন ভাটা ভাটা পড়ে যায়, বালুগুলো একটা ধোয়া মোছা এমন পরিষ্কার, এই বালুগুলো শোয়াও যায়, গড়াগড়িও দেওয়া যায়, নামাজও পড়া যায়, সব কিছু করা যায়, আবার যারা দেন বাস কিছু নাই, সব